ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দিলীপ ঘোষের আম মন্তব্য ঘিরে তুঙ্গে শুভেন্দু জল্পনা। নিজের গাছে আম হয় না তাই অন্যের দিকে তাকায়, কটাক্ষ পার্থর। দল অটুট থাকবে দামি বিমানের। শুভেন্দু সাংবাদিক বৈঠকের জল্পনা ওড়ালেন কনিষ্ক পণ্ডা। অনেক আমি এখন লাল হয়েছে একটু, কিন্তু পাকেনি। যেদিন পাকবে সেদিন পড়বে। গাছ পাকা আমি ভালো, কার বাইরে পাকানো ঠিক না। মমতা ব্যানার্জি একটা বড় গাছ, আম গাছ, সেই আম গাছে প্রচুর ফল, ফিরা থাকি, মালা রায়, সব ফল ঝুলছে। দিলীপ বাবুর কথাই ঠিক, আম পচে গেছে, সেগুলো পড়ে গেছে, সেগুলো কুড়িয়ে কুড়িয়ে বিজেপি খাচ্ছে। শুভেন্দু অধিকারীর পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের আরও এক হেভিওয়েট মন্ত্রীর ভবিষ্যৎ রাজনৈতিক পদক্ষেপ ঘিরে জল্পনা তুঙ্গে। আর সেই সঙ্গে আরও বেশি উৎসাহিত হয়ে খোঁচা দিয়ে চলেছে বিজেপি, পাল্টা জবাব দিচ্ছে তৃণমূল। নিজেদের কাছে আম না বললে অন্যের কাছে আম পাকার কথা ভাবে, নিজেদের কাছে তো কোনোটাই ফুলছে না, সব তো বাইরের থেকে আমদানি করা ফল এখানে আসবার চেষ্টা হচ্ছে, এখানে তো হবে না তা। আরে কাশ্মীরের আপেল নিয়ে এসে যদি পশ্চিমবঙ্গের মাটিতে কি আপেল চাষ হয়? যদিও দল বদলের সম্ভাবনা নিয়ে জল্পনা তীব্র হলেও কোনো পক্ষই খোলাখুলি ভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করছে না, যা বলছেন আরে ধরে। আমি এখন একটা মন্ত্রিসভার সদস্য, মুখ্যমন্ত্রী আমাকে মন্ত্রী রেখেছেন, উনিও তাড়াননি, আমিও ছাড়িনি। এগুলো তৃণমূল সূত্রে বিভিন্ন জায়গায় শুভেন্দু কি বলছে কেন বলছে না এগুলো নিয়ে মানুষের ধারণা, কিন্তু শুভেন্দু পরিষ্কার বলেছে যে আপনি আমাকে তাড়াননি আর আমিও যাই। আর এইটুকু বলা আছে, শুভেন্দু অধিকারী মেরুদণ্ডটা বাঁকা নয়, এত ভাষা বলার পরে আর কিছু বলার থাকে না। শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক পণ্ডার আরও একটি মন্তব্য অনেকের নজর কেড়েছে। শুভেন্দু অধিকারী যখন বলবেন তখন আপনারা নিশ্চয়ই জানতে পারবেন, এবং তিনি ডেকেই বলবেন, লুকোছুপি করে বলবেন না। যদি বলেন কলকাতার মধ্যে একদম গগনে দাঁড়িয়েই বলবেন, দরকার হলে কালীঘাটে দাঁড়িয়েই বলবেন, উনি উনার ওসব কোনো ব্যাপার নেই। শুভেন্দু দক্ষিণ কলকাতা থেকে বলবেন, এই মন্তব্য করে শুভেন্দু ঘনিষ্ঠ কনিষ্ক কি বলতে চাইলেন, বিশেষ কোনো দিকে কি ইঙ্গিত করলেন? দক্ষিণ কলকাতা মানে তৃণমূলের গড়, মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র, ক্ষমতার ভর কেন্দ্র কালীঘাট। আবার বুধবার রাজ্য সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতিও মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মসূচিতে যাবেন। তাহলে কি নাড্ডার কলকাতা সফরে বিশেষ কোনো চমক দেখা যেতে পারে? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। যেভাবে স্বৈরাচারের মাধ্যমে পার্টি এবং সরকার চলছিল, যেটা বাংলার কোনো মানুষ এমনকি পার্টির লোকরাও সেটাকে ভালোভাবে নিচ্ছিলেন না, তাদের কাছে একটা বিকল্প বিজেপি নিয়ে এসছে। আমি সবাইকে বলবো, আসুন শুদ্ধভাবে, সক্রিয়ভাবে, সম্মানের সঙ্গে কাজ করুন, নিজের আর আদর্শ উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা আপনাদের সহায়তা করব। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমার গেটের সামনে সাংবাদিকদের ভিড়, অসংখ্য লোক তারা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমি জানি না তারা কি প্রত্যাশায় ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কার জন্য তারা অপেক্ষা করছেন, কিন্তু একটা কথা বলি, যার জন্য আপনারা অপেক্ষা করছেন তিনি কি করবেন না করবেন তারাই জানেন, কিন্তু তৃণমূল কংগ্রেস অটুট আছে, অটুট থাকবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা চলি। ভোটের মরশুমে কোন ফল কোন গাছে ধরে সেটাই দেখার। এবিপি আনন্দ।